501টি প্রতিমার সমন্বয়ে এশিয়ার সর্ববৃহৎ তথা বিশ্বের সর্ববৃহৎ দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশেরই বাগেরহাটের সিকদার বাড়িতে। সুপ্রিয় ভক্তবৃন্দ, পুজো পরিক্রমার বিশেষ একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সর্ববৃহৎ দুর্গাপূজা মহোৎসব দর্শন করব। ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে ফিরে আসি। বাগেরহাট বাংলাদেশের এই 64টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। এই জেলারই সিকদার বাড়িতে প্রতি বছর এইরকমভাবে কয়েক শত প্রতিমার সমন্বয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। যদিও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত কয়েক বছর বৃহৎ পরিসরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়নি। তো আমরা ঢাকা থেকে বাগেরহাটের এই সিকদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ঢাকা থেকে প্রথমে আমরা বাগেরহাটে আসি। বাগেরহাটে আসার পরে সেখান থেকে একটি অটো রিক্সা ভাড়া করে নিয়ে তারপর আমরা বাগেরহাট এই সিকদার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আপনারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে বাংলাদেশের অনেক পূজা মণ্ডপ মায়ের শ্রীমুখ দর্শন করেছেন, আবার বিভিন্নভাবে আপনারা কলকাতা সহ বাইরের অনেক স্থানের পূজা দর্শন করেছেন। তো আশা করি আজকের এই পূজা পরিক্রমাটি আপনাদের সবার নিকট অত্যন্ত বিশেষ হয়ে থাকবে। তো আমরা বলতে বলতে প্রায় পূজা মণ্ডপের নিকটেই এসে উপস্থিত হলাম। কিছু সময়ের মধ্যে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। পূজো মণ্ডপের সামনে দেখতে পাচ্ছেন অনেক ভিড়। পূজো মণ্ডপে প্রবেশ করার জন্য এবং পূজো মণ্ডপ থেকে বের হওয়ার জন্য আলাদা করে দুইটি গেট বিদ্যমান রয়েছে। আমরা পূজোর গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন যে ডানে বামে কী পরিমাণ ভক্তবৃন্দের ভিড়। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বাগেরহাটে সিকদারবাড়িতে পূজা দর্শন করার জন্য ভক্তবৃন্দরা সমবেত হন। শুধুমাত্র যে বাংলাদেশ তাই নয়, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও এই দুর্গাপূজা দর্শন করার জন্য পুণ্যার্থীরা এই পূজা মণ্ডপে এসে ভিড় জমান। তো দুই পাশেই সারিবদ্ধ করে সকলে পূজা মণ্ডপের সকল আয়োজন দর্শন করছেন। তো আমরাও এখন একটু একটু করে এই বাগেরহাটের সিকদারবাড়ি পূজার সব কিছু আপনাদেরকে দর্শন করাব। দুই পাশে আপনারা ভগবানের বিভিন্ন বিগ্রহ এবং ভগবান যে বিভিন্ন যুগে, সত্য যুগে, ত্রেতা যুগে, দ্বাপর যুগে, কলি যুগে বিভিন্ন লীলা বিলাস করেছেন, তো ভগবানের ওই সকল লীলা বিলাসকে স্মরণ করে দেওয়ার জন্য আমাদের সকলের মাঝে বিগ্রহের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা একে একে ভক্তবৃন্দগণ আশেপাশের সকল দৃশ্য অবলোকন করছেন। সাধারণত আমরা এইবারে দুর্গাপূজা মহোৎসবে আপনাদের সাথে বিভিন্ন রকমের ভিডিও উপস্থাপন করেছিলাম। এর মধ্যে অনেকগুলি ভিডিওতে অনেক লাইটিং ছিল, অনেকগুলি ভিডিওতে বিগ্রহ অনেক সুন্দর ছিল। আজকের ভিডিওতে আপনারা যে সবচেয়ে দুর্লভ জিনিস দেখতে পাবেন সেটি হচ্ছে 501টি প্রতিমা। অর্থাৎ এই পূজা মণ্ডপে 501টি প্রতিমাকে সকলের মাঝে প্রদর্শনের মাধ্যমে এই বিশেষ দুর্গা উৎসবটি পালিত হচ্ছে। সবচেয়ে আশ্চর্যজনক এটি যে এখানকার যে সবচেয়ে অন্যতম মূর্তি কুম্ভকর্ণের মূর্তি, এই কুম্ভকর্ণের মূর্তিটির পরিসর হচ্ছে 65 ফিট। অর্থাৎ 65 ফুটের কুম্ভকর্ণের মূর্তি আপনারা দেখতে পাবেন। তাছাড়াও আরও দেখতে পাবেন এখানকার সন্ধ্যাকালীন আরতি, ভক্তবৃন্দদের সমাগমের দৃশ্য। এখন আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মন্দার পর্বতের উপর যখন দেবতা এবং অসুররা সমুদ্র মন্থনের সৃষ্টি করেছিল সেই দুর্লভ দৃশ্য। সমুদ্র মন্থনের দৃশ্যের পরপরই আমরা এক এক করে এইরকমভাবে নতুন নতুন কিছু দর্শন করব। ভগবান যখন মথুরায় আবির্ভূত হন কংসের কারাগারে, বসুদেব যখন ভগবানকে নিয়ে গোকুলের উদ্দেশ্যে যাত্রা করেন সেই দৃশ্য তুলে ধরা হয়েছে। সেই সাথে দেবী দুর্গা এবং দেবী কালীর বিভিন্ন সময়ে যে বিভিন্ন রকম অসুরকে বধ করেছিলেন সেই অসুর দমনের বিভিন্ন দৃশ্য, দেবাদিদেব মহাদেব
বিভিন্ন লীলাবিলাস করেন এবং বিভিন্ন ভক্তকে কৃপা করেন। এইরকম শত শত দুর্লভ দৃশ্য নিয়ে এবারে সিকদার বাড়িতে দুর্গাপূজা মহোৎসবটি পালিত হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন রাম লক্ষণ যখন বনে ছিলেন সেই দৃশ্য। এখন দেখতে পাচ্ছেন রাজা দশরথ যজ্ঞ, অর্থাৎ রাজা দশরথ সন্তানহীন ছিলেন, তখন তিনি সন্তান কামনার জন্য বিশেষ একটি যজ্ঞ করেন এবং সেই যজ্ঞ থেকে এক বাটি পায়েস উঠে আসে। সেই পায়েস যখন রাজা দশরথের পত্নীরা গ্রহণ করেন, পরবর্তীতে তারা গর্ভবতী হন আর এই পরপরই এই পৃথিবীতে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন আবির্ভূত হন। তো এইরকমভাবে প্রত্যেকটি প্রদর্শনের সাথে বিবিধ প্রকার লীলা জড়িয়ে আছে। এখন দেখতে পাচ্ছেন যখন প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য হিরণ্যকশিপু এই জগতে আবির্ভূত হন, তখন হিরণ্যকশিপুর এই উগ্র রূপ দেখে দেবতারা পর্যন্ত ভয় পেয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে ভগবানকে সন্তুষ্ট করার জন্য তার ভক্তই প্রহ্লাদ মহারাজ ভগবানকে শান্ত করেন। ভক্তরা দেখতে পাচ্ছেন তারা সারিবদ্ধভাবে দুপাশে প্রত্যেকটি দৃশ্য মনোযোগ সহকারে ভক্তি সহকারে দর্শন করছেন। মাতা কালীর এক অপরূপ দৃশ্য আপনারা এখন দেখতে পাচ্ছেন। বলে রাখি এবার বাংলাদেশের সর্বমোট 33,698টি পূজা মণ্ডপে মায়ের এই দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে, যার সর্বোচ্চ সংখ্যক অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামে 2,382টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর আপনারা এখন যেই জেলায় দুর্গাপূজা দর্শন করছেন বাগেরহাট, এই বাগেরহাটেও প্রায় কয়েক শত মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন আপনারা দেখতে পেলেন যে রামের সাথে সাক্ষাৎ সকল বানর সৈন্যের, এরকমভাবে প্রত্যেকটি লীলাই আমাদের মাঝে নতুন করে ভগবানের বিভিন্ন লীলাবিলাসকে স্মরণ করিয়ে দিচ্ছে। ডান পাশেই রয়েছে ভীষ্মের শরসজ্জা। কুরুক্ষেত্র যুদ্ধের পর যখন ভীষ্মদেব তীরের উপর শয্যায় ছিলেন, সেই শয্যাকে বলা হয় ভীষ্মের শরসজ্জা। এরপরে দেখতে পাচ্ছেন ভীমের গদার আঘাতে যখন দুর্যোধন মাটিতে ভূপাতিত হয়, সেই দুর্লভ দৃশ্য। আমরা বাগেরহাটের এই সিকদার বাড়িতে সপ্তমীর দিনেই এই দুর্গাপূজা উৎসব দর্শন করতে যাই। সপ্তমীর দিনে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ভিড় লেগে আছে। যদি আমরা এরপরে অষ্টমীতে যেতাম, তাহলে এখন যে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি সেই ভিডিও উপস্থাপন করা সম্ভব হতো না। বিশেষ করে দুই দিকে যে দুইটি সারি রয়েছে, শাড়ির মাঝখানে স্পেস বা জায়গা খুব কম, অনেক কষ্ট করে ভিডিওগুলি রেকর্ড করতে হয়। এই দৃশ্যতে দেখতে পাচ্ছেন তারকা বধ, তারকা রাক্ষসীকে যখন রামচন্দ্র বধ করেন সেই দৃশ্য। এরকমভাবে এক এক করে আপনারা দেখতেই থাকুন। একটু আগে ভীষ্মের শরসজ্জার কথা আমরা বলতেছিলাম, তো এখন সরাসরি সেই ভীষ্মের শরসজ্জার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। প্রতি বছরই এইরকমভাবে বাগেরহাটের সিকদার বাড়িতে দুর্গাপূজা মহোৎসব পালিত হয়ে থাকে। এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন দুর্যোধনের প্রাসাদে যান, দুর্যোধন তার শকুনি মামা এবং তার বিভিন্ন মন্ত্রীর কথার লোভে পড়ে এরকমভাবে ভগবানকে বেঁধে ফেলেন। তো আমরা এখন 65 ফুটে সেই কুম্ভকর্ণের মূর্তির খুব নিকটে অবস্থান করছি। আমরা বাম দিক দিয়ে প্রতিটি বিগ্রহ এবং মূর্তি দর্শনের পরপরই আমরা শেষে কুম্ভকর্ণের এই 65 ফুটের মূর্তিটি দর্শন করব। এখন দেখতে পাচ্ছেন রাম ভক্ত হনুমানের মহিমা। ভগবান রামচন্দ্র যে হনুমানের প্রধান উপাস্য, সেটি সকলের মাঝে উপস্থাপন করার জন্য হনুমান তার বুক ছিঁড়ে ভগবান রামচন্দ্রকে প্রদর্শন করেছিলেন। এখন আমরা যেই প্রদর্শনীর সামনে দাঁড়িয়ে আছি, সেই প্রদর্শনীটি হচ্ছে
ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন লীলা ছিলেন অষ্টসখী সহ, সে অষ্টসখীর সাথে ভগবান অপূর্ব দৃশ্য, এবং এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সহ পঞ্চতত্ত্ব ভগবানের অপূর্ব দর্শন। পঞ্চতত্ত্ব ভগবান কি জয়! পঞ্চতত্ত্ব ভগবানের অপূর্ব দৃশ্য দর্শন করার পর আমরা চলে এলাম ভগবানের গিরি গোবর্ধন লীলার অপূর্ব দৃশ্য দর্শন করার জন্য। বৃন্দাবনে ভগবান যখন লীলাবিলাস করেন 7 দিন 7 রাত ধরে 21 কিলোমিটার দীর্ঘ গিরি গোবর্ধনকে ভগবান তার কনিষ্ঠ অঙ্গুলে ধারণ করে রাখেন। যিনি কৃষ্ণ তিনি কালী, সে দৃশ্য আপনারা একটু আগে দর্শন করলেন। এভাবে আমাদের সনাতন সংস্কৃতির সনাতন ধর্মগ্রন্থে ভগবানের যে সকল লীলাবিলাস রয়েছে, প্রায় বেশিরভাগ লীলাবিলাসকে বাগেরহাটের সিকদার বাড়িতে তুলে ধরা হয়েছে। এখন যে দৃশ্যটি দেখতেছেন সেটি হচ্ছে ভগবান যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকার উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন, তখন গোপিকাগণরা ভগবানের জন্য আর্তনাদ শুরু করেন। অনেকের বস্ত্র ভগবানের রথের চাকার নিচে পর্যন্ত যুক্ত হয়ে যায়, সকলে ভগবানের জন্য কান্নায় ভেঙে পড়েন। এখন আমরা চলে এলাম নতুন আর একটি মণ্ডপের সামনে, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভীমের হস্তে জরাসন্ধ বধ। ভীম জরাসন্ধকে তার নিজ হস্তে বধ করেন সে দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি। জরাসন্ধের দুই পাকে ফাঁক করে ছুঁড়ে ফেলে দেন এবং তাকে বধ করেন। যত দেখছি শেষই হচ্ছে না। দেখতে দেখতে চলে এলাম এখন মাতা কালী যে রামপ্রসাদকে কৃপা করছেন সে দৃশ্য। আমরা প্রায় শেষের দিকে এখন আসি। মাতা কাত্যায়নীর অপূর্ব রূপ আপনারা দর্শন করলেন। এই রূপ দর্শনের পরপরই আমরা চলে এলাম শ্রী চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের জঙ্গলে দিয়ে যাচ্ছিলেন, বনের হিংস্র পশুরা পর্যন্ত ভগবানের সাথে এই হরিনামে বিভোর হয়ে নৃত্য কীর্তন করছিলেন। অবশেষে আমরা চলে এলাম 65 ফুট কুম্ভকর্ণের মূর্তির সামনে। আপনাদেরকে একদম পিছন থেকে সামনে পর্যন্ত সম্পূর্ণ মূর্তিটি এখন দর্শন করাব। আপনারা সকলে দেখতেই থাকুন যে বিশাল 65 ফুটের এই কুম্ভকর্ণ মূর্তি। আমরা রামায়ণে দেখেছিলাম যে কুম্ভকর্ণ 6 মাস ঘুমিয়ে থাকতেন এবং 6 মাস জেগে থাকতেন, এবং যে 6 মাস জেগে থাকতেন 6 মাস একটান আহার করতেন। দেখতে পাচ্ছেন কুম্ভকর্ণের এই মূর্তির সামনে সবচেয়ে অধিক সংখ্যক ভক্তদের সমাগম। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা প্রায় এই যে 501টি প্রতিমা মূর্তি এগুলি দর্শনের শেষ প্রান্তে অবস্থান করছি। আমরা এখনই মূল পূজা মণ্ডপে প্রবেশ করব এবং এখানকার মায়ের শ্রীমুখ আপনাদেরকে দর্শন করাবো, সন্ধ্যারতি দর্শন করাবো। তো বলতে বলতে আমরা বাগেরহাট সিকদার বাড়ির মূল পূজা মণ্ডপে প্রবেশ করে ফেললাম। ডানে বামে সামনে পিছে যেদিকে তাকাবেন দেখতে পাবেন শুধু ভক্তদের সমারোহ। আমরা একটু সামনের দিকে যাই, সামনে গিয়ে আপনাদেরকে মায়ের শ্রীমুখটা একটু কাছে থেকে দর্শন করাতে চেষ্টা করব। সপ্তমী দিনে যদি এরকম ভিড় থাকে তাহলে একবার কল্পনা করুন অষ্টমী বা নবমীতে কি পরিমাণ ভিড় লেগে থাকবে এই পূজা মণ্ডপে। পূজা মণ্ডপের চারদিকটাও অপূর্বভাবে আলোকসজ্জা এবং বিভিন্ন ককশিক দ্বারা ভিন্ন রূপে উপস্থাপন করা হয়েছে। এই হচ্ছে মায়ের শ্রীমুখ। দুর্গা মা কি জয়! দুর্গাপূজা মহোৎসব 2023 কি জয়! আমরা আপনাদের সাথে এই পূজা মণ্ডপের সন্ধ্যারতি দর্শন করার জন্য অপেক্ষা করতে থাকি, কারণ আমরা চাইছি আপনারা এইবারের এই সিকদার বাড়ির বিশেষ পূজা মণ্ডপ সকল কিছু যেন ঘরে বসে উপভোগ করতে পারেন। ইতিমধ্যে সন্ধ্যারতি শুরু হয়ে গেছে, তো আপনারা সন্ধ্যারতি দেখতেই থাকুন, ভিডিওর বাকি অংশতে আমাদের সাথেই থাকুন। দেখবেন যে একজন মাতাজি মায়ের মূর্তির সম্মুখে
অপূর্বভাবে আরতি নিবেদন করছেন, সেই সাথে এখানকার পূজা মণ্ডপের যিনি পুরোহিত রয়েছেন তিনিও সন্ধ্যাকালীন মায়ের উদ্দেশ্যে আরতি নিবেদন করছেন। আপনারা ইতিমধ্যে সে আরতি দর্শন করতে পারছেন। এক পাশে ঢাকের বাজনা, অন্যদিকে পুরোহিত মশাই তিনি মাকে আরতি নিবেদন করছেন, একজন মাতাজি ঢাক বাজাচ্ছেন, অপূর্ব দৃশ্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, তো ভিডিও শেষ পর্যন্ত আপনার সাথেই থাকুন, আরতি অংশটুকু আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। হরে কৃষ্ণ, দুর্গাপূজা মহোৎসব কি জয়। পরবর্তী একটি ভিডিওতে আবারও দেখা হবে। এই মুহূর্তে আমি সুখদা বলয় দাস আপনাদের থেকে বিদায় নিচ্ছি।